এই ছোট্ট উনুনটা কিন্তু ছোট দিন। এই উনুনটাতে আজকে আমরা বিকেলবেলা সবাই মিলে আলু কাবলির পিকনিক করব। এই উনুনটা কিন্তু আমার শাশুড়িমা দিদিকে বানিয়ে দিয়েছে। আর বিকেলবেলাতে সেই মতন আমি সমস্ত জোগাড় করে ফেলেছি। এইদিকে উনুনটা সিঁড়ির উপর নিয়ে চলে এসেছি, আর কাটনিও চলে এসেছি। এইখানে মটরটা সেদ্ধ হচ্ছে। এইখানে আমি আলুটা ছুলে নিচ্ছিলাম, নেওয়ার পরে আমি এই যে উনুনটাও ধরিয়ে দিয়েছি। এই ছোট্ট উনুন না রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। দেখো উনুনটা কত ছোট্ট। এই যে উনুনে হাঁড়ি বসে গেল। জলটা তো ফুটে গেছে, এদিকে এই আলুগুলো কেটে রেখেছিলাম, এই আলুগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই আলুর মধ্যে ছোলাটা দিয়েই সেদ্ধ করে নেবো, কিন্তু ছোলাটা একটু পরে দেবো, আলুটা একটু সেদ্ধ হবে তারপর। জল বেশি হয়ে গেছে বন্ধু, এই পাশে কি কাজই সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও একটা আলু তুলে দেখি। হ্যাঁ, এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে আলু। এইদিকে গ্যাসে জিরেটা ভেজে নিচ্ছি, তারপর সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আলু কাবলি মাখার জন্য যা যা লাগে সব কিছু কিন্তু আমরা এদিকে কাটাকুটি করে নিচ্ছিলাম। এই যে সব কিছু দিদি আর আমি মিলে একদম কেটে নিচ্ছিলাম। আমি পুরো শেফদের মতন শুটা করে দোকান দিয়ে দেখো, ভাবছি আলু কাবলি দোকান দেবো। এই যে হচ্ছে, আর আমি কি কি দিলাম আলু কাবলির মধ্যে তোমরা তো পুরোটাই দেখলে। আর আমি এর মধ্যে মশলা ইউজ করেছিলাম, চাট মশলা, আর দিয়েছিলাম যে জিরেটা ভেজেছিলাম, জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সেটাই দিয়েছিলাম। আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে ইউজ করিনি। একজন আলু কাবলি দিয়ে ভাত খাচ্ছে, কেমন হয়েছে?